গুড ইভিনিং এভরিবডি, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হলো দেখো মামাম ফাইনালি হাঁটা মোটামুটি ভালোভাবেই শিখে গেছে। তো এই আগের ভিডিওতে তো শেয়ার করেছিলাম যে মোটামুটি উঠে দাঁড়াচ্ছে, একটু দাঁড়ানোর চেষ্টা করছে, এক দু পা হাঁটার চেষ্টা করছে। তো এটাতে দেখো একদম মোটামুটি ভালোভাবেই শিখে গেছে হাঁটা। এখন আছে নিচে, নিচে ঠাম্মি দাদুর ঘরে। তো ওই যে পাপা নিয়ে গেছে, তো সেটা একটু ভিডিও করে রেখেছি। আর এখানে দুই বোন মিলে মিলে খেলছে, মিষ্টিও আছে, এখানে মামামও আছে। মিষ্টিও তখন অনেক ছোট ছিল আর কি। ছবিগুলো দেখলে না মানে সেই পুরনো স্মৃতিগুলোর কথা আবার মনে পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে আর কি। এগুলো হয়তো ভুলেই গেছিলাম, এই যে ভিডিও দেওয়ার চক্করে আবার সেই স্মৃতিগুলো আবার মানে রোমন্থন হচ্ছে আর কি। যাই হোক, খুব ভালো লাগছে, এগুলো দেখলে না মানে এখন অনেক কিছু মনে পড়ে যায় আর কি। যাই হোক, সবারই থাকে এরকম স্মৃতিগুলো তোলা ছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর ফাইনালি চলে এসেছে আবার ওপরে। ওপরে দেখো পটির মধ্যে বসে আছে, যে থেকে পটি এসছে পটি থেকে বেশিরভাগ সময় কাটে আর কি। এখন কিন্তু পটিও করছে না, হিসুও করছে না, পটির উপরে বসে বসে খেলবে আর কি। তো এটাই হলো ব্যাপার। আর যে পুতুলটা গিফট পেয়েছিল, তো সেই পুতুলটাকে নিয়েই এখন সেই পুতুলের বোতল, একটা যেহেতু যে ফিডিংয়ের মতো একটা জিনিস ছিল, সেটাকে বারবার মুখে ঢোকাচ্ছে আর বের করছে, এটাই এখন খেলার জিনিস হয়েছে। তো ফাইনালি ঠাম্মির সাথে এখন খেলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখলে ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবে সবাই পাশে থেকো, তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। আর ফাইনালি আরেকটা ভিডিও শেয়ার করছি, সেটা হলো তোমার যেটা যেখানে দেখেন মামাম ভাত খাচ্ছে আর কি। আর এই যে এখানে চলে এসেছি ফাইনালি ভাত খাওয়ার সিনে, ঠিক আছে? তো ওই যে ঠাম্মির সাথে ভাত খেতে বসেছে, কী করছে ভাতগুলোকে নিয়ে দেখো, মানে যত না খাচ্ছে তার থেকে বেশি ঠাম্মিকে মাখিয়ে দিচ্ছে, সারা ভাত স্বামীর গায়ে মেখে গেছে আর কি। যাই হোক, তো এই যে দেখো ভাত নিয়ে কি মজা পেয়েছে না পেয়েছে, মুখে তো দিচ্ছে না, ভাতটাকে নিয়ে চটকাচ্ছে আর ঠাম্মিকে পুরো সারা শাড়ি থাড়ি ভাতে মাখিয়ে দিয়েছে। তো দেখি খায় নাকি আর কি, সেটাই পাপা আবার ভিডিও করছে। তো যাই হোক দেখো কী করছে, সারা গায়ে ঠায়ে মাখিয়ে পুরো ভরে ফেলেছে। তো যাই হোক, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, মানে অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগছে আর কি। এবার মুখে দেয় কিনা দেখি তো কিছু একটা, তো ফাইনালি মুখে এই যে দিয়েছে, ফাইনালি মুখে দিয়েছে। তো চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও।